সমস্ত রকম জল্পনা কল্পনাকে সত্যি করে বা তৃণমূলে যোগ দিলেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। নির্বাচনের আগে তৃণমূলে ফের তারকা যোগদান হয়ে গেল। কলকাতায় তৃণমূলের কার্যালয়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে দলীয় পতাকা নিলেন ত্রিনীল জুটি। খড়কুটোর গুনগুন আর কৃষ্ণকলির নিখিল তৃণমূলে যোগ দিলেও তারা কিন্তু ভোটে লড়ছেন না, কারণ তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত। শোনা যাচ্ছে তারা প্রচার করবেন। মাসখানেক আগে নীল তৃণার বিয়েতে কিন্তু উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি এবং তিনি নবদম্পতিকে আশীর্বাদও করেছিলেন। এরপরেই নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়ে যায় যে এবার তৃণীল জুটি যোগ দিতে চলেছেন তৃণমূলে, আর সেটাই কিন্তু সত্যিও হয়ে উঠল। দলে যোগদান করেই তৃণীল জুটি জানালে দিদির পাশে থাকতেই তৃণমূলে এসেছি। বাংলার রাজনীতিতে তারকা যোগদানের মেলা চলছে নির্বাচনের আগে থেকেই। একদিকে তৃণমূলে যেখানে দেখা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলী মৈত্র, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অতিথি মুন্সীর মতো শিল্পীদের, অন্যদিকে বিজেপিতেও যোগ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, কৌশিক রায়ের মতো টলিউডের তারকারা। যেখানে সকলের প্রিয় সৌজন্য রয়েছে এখন বিজেপিতে, সেখানে সকলের প্রিয় গুনগুন এবার ঘাসফুল শিবিরে। শনিবার দিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা, আর সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য।